নমস্কার বন্ধুরা, ভোজনের আজন রিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো কিভাবে ঘরে চালের গুঁড়ো তৈরি করা যায়। চালের গুঁড়ো তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটার জল ঝরিয়ে নিয়ে তারপর আমি একদিন এই চালটাকে শুকিয়ে রেখেছি। দেখো, চালটা ফুলেছে এবং চালটা এরকম শুকনো ঝরঝরে হয়েছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডার নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেই গ্রাইন্ডারের মধ্যে আমি এই চালটাকে দিয়ে দেব। ভীষণ সহজ। আমি সব চালগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম সুন্দর চালের গুঁড়ো তৈরি হয়ে গেল। আমি মিক্সার গ্রাইন্ডারে করেছি। যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে শিলনোড়াতেও চালটাকে গুঁড়িয়ে নেওয়া যেতে পারে। দেখো কত সুন্দর চালের গুঁড়ো তৈরি হয়ে গেল। এই চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠেই খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আরও নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।